সম্মানিত দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, বালি হাঁস পালনের প্রথম পর্বে আমরা দেখিয়েছিলাম মুরগি দিয়ে কীভাবে বালি হাঁসের ডিম ফোটাবেন। তো বন্ধুরা, যারা ভিডিওটি দেখেনি তারা উপরে আই বাটনে প্রেস করে ভিডিওটি দেখে আসতে পারেন। তো বন্ধুরা, বালি হাঁসের বর্তমানে তিনটি বাচ্চা আছে, পাঁচটি বাচ্চা ছিল, সেখান থেকে দুর্ভাগ্যবশত দুটো বাচ্চা মারা যায়। আর যে মুরগিটা দেখছেন এটাই হচ্ছে বর্তমানে এদের মা। এই মুরগিটা দিয়েই তা দিয়ে ডিমগুলো থেকে বাচ্চা ফোটানো হয়। তো বন্ধুরা, এই বনের পাখিগুলোকে পোষ মানানোর জন্য বেশ কিছু পদ্ধতি মেনে চলছি। প্রথমত, এদের ডিম আমি মুরগি দিয়ে বাচ্চা ফোটালাম। দ্বিতীয়ত, এই মুরগিটা দিয়ে এদেরকে টেক কেয়ার করাচ্ছি। এবং তিন নম্বর পদ্ধতি হচ্ছে, আমি অল্প কিছু দেশি হাঁস এদের সাথে অ্যাড করে দিয়েছি। তো বন্ধুরা, যদিও ওই পাখি পোষমন অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার, তো আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। তো দর্শক, দেখা যাক পরবর্তীতে কী হয়। দর্শক, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রিয় মানুষটিকে বেশি বেশি ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।